বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী আজ সীমিত আকারে নানা কর্মসূচির মধ্যে দিয়ে শ্রদ্ধা আর ভালোবাসায় বাংলাদেশের স্থপতিকে স্মরণ করছে গোটা জাতি। আজ সকালে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বনানী কবরস্থানেও শ্রদ্ধা জানান তিনি। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। বিস্তারিত শাহ আলী জয়ের রিপোর্টে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কন্যা সাইমা ওয়াজেদ হোসেনকে সঙ্গে নিয়ে ভোরে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর বঙ্গবন্ধু ভবনের প্রাঙ্গণ খুলে দেয়া হয় সবার জন্য। শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ। এরপর বনানী কবরস্থানে পরিবারের অন্যান্য শহীদ সদস্যদের সমাধিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা বাস্তবায়ন করতে সচেষ্ট সরকার। আমরা এটা আজকে জাতিকে আশ্বস্ত করতে চাই, বঙ্গবন্ধুর বাকি 5 খুনিকে স্বদেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রয়াস এবং কূটনৈতিক প্রচেষ্টা আরো জোরদার করা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বনানী কবরস্থানেও বাড়তে থাকে শোকবিহ্বল মানুষের ভিড়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।